वेलकम बैक टू माय चैनल। आशा करो सकले खूब भालो आछो और आमरा खूब ही भालो आछी। तो आज के होच्छे भूले जाए तारीख आमी जाई होक, आज के होच्छे बोधाय 12-13 तारीख और एखन बजे होच्छे सकाल 11:05। और आज के एखन थेके आमी आमार भिडियोटा स्टार्ट करछी। और एक्चुअली ना कि होयेछे, सकालबेला अनेकक्षण आगे उठेछी, तो मासि एसेछे, तारपर मिस्ट्रीरा अफिस थेके फिरलो, फिरे ब्रेकफास्ट करलो, शुलो। तो आमी भाबछिलाम जे আমার বিউটি টিপস চ্যানেলের কিছু ভিডিও শুট করার ছিল। এই দেখো সব জিনিসপত্র এখানে রয়েছে, তো সেগুলো শুট করলাম। শুট করে এবার ভাবছি যে তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করাটা শুরু করি। আর যেহেতু 11টা বেজে গেছে আর তাড়াহুড়াও হবে একটু কাজ করতে, কারণ অনেকটা টাইম চলে গেছে। এতক্ষণে অলরেডি আমি কিচেনের কাজ স্টার্ট করে দিই, আজকে এখনও করিনি। তো কী হয় বলো তো, মাঝে সাঝে তো হয়েই যায় না যে একটু লেট করে কাজ করা শুরু করছি আজকের দিনটা। রোজ দিন একই নিয়মে কাজ তো শুরু হয় না আমাদের, আর করতেও ভালো লাগে না, তাই না? তো যাই হোক, আজকে এখন আমি করবো হচ্ছে ঘরটা একটু আগে পরিষ্কার, কারণ প্রত্যেক দিন সকালবেলা উঠে আগে এটাই আমার কাজ থাকে। তো আজকে সেই কাজটা আমি এখনও করিনি, মাসিও এসে কাজ করে চলে গেছে, বাট আমি যেহেতু ভিডিও শ্যুট করছিলাম সেই জন্য সেই কাজটা এখনও করিনি। তো সেই কাজগুলোই এখন করবো, আর চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর তোমাদেরকে অনেক দিন ধরে বলেছি অনেকগুলো ভিডিওতে যে আমি বিউটি টিপসের চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা ডেসক্রিপশানে শেয়ার করবো, বাট শেয়ার করা হয়নি। তো আজকে নিশ্চয়ই ডেফিনেটলি এই ভিডিওর নিচে আমি ওটা শেয়ার করে দেবো। তো তোমরা প্লিজ গিয়ে ভিজিট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে, কিছু হেল্প করতে পারবো অ্যাটলিস্ট এইটুকুনি তো আমার মনে হয়। তো তোমরা ভিজিট করো, আর যারা যারা ভিজিট করবে অবশ্যই আমি কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে এসো, ওটাও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যারা আজকে এই নতুন ভিডিওটা দেখছো, মানে এই ভিডিওটা নতুন প্রথম দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো চলো, অনেক কথা বলে ফেলেছি, তোমাদের সাথে অনেকটা গল্প করে নিলাম, এখন আমাকে ঝটপট করতে হবে ঘরের কাজ, কারণ ঘরের কাজ ঝটপট করে তারপর আবার আমাকে যেতে হবে কিচেনে গিয়ে রান্না করতে হবে। তো একটু টাইম নিচ্ছিলাম আসলে এই জন্য, যেহেতু অফিসের তাড়াহুড়াটা নেই, একটু লেট হয়ে গেলে খুব একটা সমস্যা হবে না। আর বাড়ির সবাই এখন ঘুমাচ্ছে, মানে আমাদের বাড়িতে একটু লেট করেই ওঠার চল আর কি। মানে আগে আমিও উঠতাম, বাট এখন আমি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করছি, কারণ নাহলে সব কাজ ঠিক করে কমপ্লিট হয় না, বা দুদিন পর মেয়ে স্কুল স্টার্ট হয়ে যাবে, তখন আমি তাড়াতাড়ি উঠতে পারবো না। দ্যাটস ওয়াই আর সবাই যে যা মতন ঘুমোক ভাই, আমি তাড়াতাড়ি ওঠার অভ্যেসটা করছি, আর নিজের জন্যও খুব প্রয়োজন তাড়াতাড়ি ওঠাটা, কারণ তাড়াতাড়ি যদি না উঠতে পারি সকালবেলা তাহলে না সব কাজ ভালোভাবে করে ওঠা যায় না, আর নিজেরও না খুব একটা অস্বস্তিকর লাগে, মনে হয় যে এটা হলো না ওটা হলো না, তারপরে শরীরটা টায়ার্ড লাগে, এনার্জিলেস লাগে। তো এসব কারণের জন্য আমি এখন তাড়াতাড়ি উঠে যাচ্ছি, উঠেছি অনেকক্ষণ আজকে, মানে প্রায় 6:10-15। তো সেই সব খেলতে গিয়ে অন্য কাজ বাজ করে এখন বাজছে হচ্ছে 11:05, এখন কাল লেগে পড়বো আমি ঘরের কাজে। চলো আজকে একটুখানি নেতিয়ে নেতিয়ে ভিডিওটা স্টার্ট হলো, কারণ কি আমি মানে ওঠার পর থেকে যেহেতু কাজে লেগে পড়িনি, কাজে যদি লেগে পড়ি না তাহলে এনার্জিটা চলে আসে, বাট যদি কাজে লেগে না পড়ে অন্য কোনো কাজ করতে থাকি তাহলে না সেই একটা এনার্জি লেস, একটা ল্যাথার্জি টাইপ ভাব লেগেই থাকে। তো আজকের ভিডিওটাও সেটা নিয়েই শুরু হলো। তো যাই হোক, ভিডিও সেটা নিয়ে শুরু করলেও সেটা নিয়ে অবশ্যই আমি এন্ড করবো না, এখন আমি লেগে পড়বো জোর কদমে কাজে সঙ্গে তোমাদেরকে নিয়ে। তো দেখো, সবার আগে আমি চলে এসেছি, কিন্তু রুমে আর চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি, কারণ যেহেতু এতক্ষণ ভিডিও শ্যুট করছিলাম চুলটা ছাড়া ছিল, আর চুল ছেড়ে কোনো কাজ করাটা আমার পক্ষে খুব টাফ, আমার খুব অসুবিধা হয়, কীরকম ইরিটেশন হয় একটা। তো চুলটাকে ভালো করে ওপরে আটকে নিলেই আমার সবথেকে সেফ মনে হয়। তো চুলটা আঁচড়ে আমি চলে এসেছি বারান্দায়, কারণ বাড়িতে সকালবেলা উঠে সবার প্রথম আমার কাজ হলো আগের দিন যে জামাকাপড়গুলো বারান্দায় মেলা থাকে সেগুলো বারান্দা থেকে তুলে ফেলা, তুলে ঘরে নিয়ে চলে আসা, আর একটা দুটো জামাকাপড় যেগুলো মনে হয় শুকোয়নি সেগুলো আমি পেছনের দিকে দড়িতে দিয়ে দিই আর কি, কারণ ওই পাশের দিকে দড়িতে আবার আমি ভেজা জামাকাপড়গুলো মেলি। তো এরপরে সেই আবার মাসির কেচে দিয়ে চলে গেছে সেই জামাকাপড়গুলো মেলে নিচ্ছি। তো এই দুটো কাজ কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমার অনেকটা কাজ হয়ে যায়, কারণ আমার জামাকাপড় মেলতে না জানো তো একটুখানি টাইম লাগে, আমি একদম মানে কোনোরকমভাবে মেলে দিলাম ওটা আমি পারি না, আমি টিপটপভাবে জামাকাপড় মেলতে ভালোবাসি। আর তারপর আমি চলে এসেছি দেখো হলে, হলে এসেই আমি আগে অ্যাকোরিয়ামের টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি, অ্যাকোরিয়ামটা যেহেতু লাল অনেকটা নোংরা হয়ে যায়, আর তারপর টিভিটা মুছে নিচ্ছি, আর এই যে নতুন ফুলের ভাসটা এনেছিলাম এটাকেও প্রথম থেকেই আমি পরিষ্কার রাখার চেষ্টা করছি রোজ দিন ভালো করে মুছে। আসলে না আগে কী হতো, আগে আমি মানে মান্থলি বা উইকলি এরকমভাবে পরিষ্কার করতাম, কিন্তু আমি দেখেছি এরকমভাবে পরিষ্কার করলে না নিজের ওপরে অনেক বেশি চাপ পড়ে যায়, কাজের চাপটাও অনেক বেড়ে যায়। তো তার থেকে ভালো যদি একটু সকালবেলা তাড়াতাড়ি উঠে অন্তত আধ ঘন্টা
সময় ঘরেরই কাজগুলোর পেছনে দেওয়া যায়। নিজেকে প্রথমে একটু সময় দিলাম, এক্সারসাইজ করলাম, এইসব করে তারপর যদি ঘরেরই কাজগুলোর পেছনে সময় দেওয়া যায় তাহলে না ঘরটাও অনেকটা ক্লিন থাকে আর নিজের ওপর চাপটাও কিন্তু অনেকটা কমে যায়। যখন আমরা মান্থলি বা উইকলি ক্লিন করি তখন কিন্তু অনেকটা চাপটা কমে যায়। তো এখন আমি চেষ্টা করছি এইভাবেই করতে। আর এই দেখো এই যে জিনিসটা নিয়ে এসেছিলাম ওয়াল হ্যাঙ্গিংটা, এটা দড়ির, এটাও মুছে দেওয়া খুব প্রয়োজন। তো যাই হোক, এইসব টুকিনাকি জিনিস মুছে আমি চলে এসেছি ফ্রিজের মাথাটা মুছতে। আর আমি তো প্রচণ্ড লম্বা, সেই জন্য আমি একটু টুল নিয়ে নিয়েছিলাম ফ্রিজের মাথাটা মোছার জন্যে। যাই হোক, ফ্রিজের মাথাটা মোছার পরে ফ্রিজটাও মুছে নিয়েছি। তো ব্যাস, সকালবেলার যে কাজগুলো থাকে আমার সেগুলো করে নিলাম। মানে ডাস্টিংয়ের যে কাজ থাকে, হলে রুমেও থাকে, বেডরুমেও থাকে, সব জায়গাতেই থাকে অবশ্যই। তো বেডরুমের কাজটা আজকে একটুখানি আমি পরে করবো ভাবছি, রান্নাটা বসিয়ে, কারণ অলরেডি এই কাজগুলো করতে করতে আমার বেজে গেছে হচ্ছে 11:45। তো এখন রান্নাটা অবশ্যই আমাকে আগে বসাতে হবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। তো চলো, আজকে আমি হলটাকে করে প্রত্যেকদিন ডাস্টিং করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু উঠতে আজকে বললাম না, উঠতে দেরি হয়নি, উঠেছি তাড়াতাড়ি, যেহেতু ভিডিওগুলো শ্যুট করছিলাম এখানে সেজন্য কাজটা স্টার্ট করতে দেরি হয়ে গেলো বলে আরও দেরি হয়ে গেল। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট কোনোটা করতে কিন্তু একদম ভুলো না। গুড বাই।